ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারাজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এই গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। তবে ভারত বলছে ভিন্ন কথা, বরাবরের মতো এবারও উল্টো সমালোচনা করছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে। ফারাক্কা ব্যারেজ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদনের ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের সরকারি মুখপাত্র শ্রী রণবীর জয়সওয়াল। বলেছেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে ভুয়া নিউজ, গুজব এবং ভীতি ছড়ানো হচ্ছে। ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলছেন, আমরা ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। গেট খোলায় স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে গঙ্গা পদ্মায় 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। গঙ্গা নদীর অববাহিকায় ক্যাচমেন্ট এলাকার উজানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এই পানি প্রবাহিত হওয়াটা স্বাভাবিক ঘটনা। বিবৃতিতে তিনি বলেছেন, এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, ড্যাম নয়। পানির স্তর যখনই ব্যারেজের স্তরে পৌঁছায় তখন যে পরিমাণ পানির প্রবাহই হোক না কেন তা বেরিয়ে যায়। এটা গঙ্গাপদ্মা নদীর ওপর গেট বসিয়ে বানানো একটি কাঠামো মাত্র, যা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মূলত নদী থেকে 40,000 কিউসেক পানি সরিয়ে ফারাক্কা ক্যানেলে নেওয়া যায়। আবার একই সঙ্গে বাংলাদেশের দিকে পানি প্রবাহের ভারসাম্যও ঠিক থাকে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন, ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ার বিষয়ে প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ও সময়মতো তথ্য শেয়ার করা হয়। এবারও গেট খুলে দেওয়ার বিষয়ে সেটি করা হয়েছে। এর আগে সোমবার বিকেলের দিকে ভারতের স্থানীয় গণমাধ্যম নিউজ 18 এক প্রতিবেদনে ফারাক্কা ব্যারাজের 109টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানায়। এতে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বাড়ায় তা ছাড়তে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলেছেন, পানি না ছাড়া হলে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। এদিকে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।